আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন, আবারও নিয়ে এসেছি আপন নিবাস বৃদ্ধাশ্রমে। তো এই বিল্ডিংটি এখন একটু কালার করা হয়েছে। তো আমাদের প্রতিবেদনের পরে আসলে কতটুকু সাহায্য সহযোগিতা ওনারা পেয়েছেন এবং এখন কি অবস্থায় আছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। তো দর্শক, আপনারা যারা এই 100+ বয়স এই বৃদ্ধ মায়ের, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি তিনি কিভাবে খাওয়া দাওয়া এবং এই আপন নিবাসের যিনি পরিচালনা করেন তিনি ওনার খোঁজ খবর যেভাবে নিয়েছে এর আগে আপনারা দেখেছেন। তো আমরা আজ এই আপন নিবাসের যিনি পরিচালনা করছেন ওনার সাথে আমরা একটু কথা বলি যে আসলে এখন ওনাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। সবাই অনেকেই দেখেছেন বোধহয়, আমি অনেক ফোনও পেয়েছি। আমি আসলে আসলে কি বলবো আপনাদের কাছে, যে মায়েদের কথা আপনারা মনে করছেন, আমার কাছে খোঁজ খবর নিয়েছেন, কিছুই না পারেন খোঁজ তো নিয়েছেন, এটাই আমার বড় ভরসা। এইরকম আরো মা জুটে গেছে আমাদের, আরো দশজন এসে গেছে বিভিন্ন মেডিকেল থেকে, খাও মা একটু খাও খাও, এইরকম খাবারটা সে রাখবে সংগ্রহে, সে কতদিন খাবার পায় নাই, খাবারটা ফেলে দেয় না কখনো, এই সুন্দর করে রেখে দিচ্ছে মা আমার, আবার রুটি খেতে চাইবে, পিঁপড়ে দাল আমরা সরাই দিই, খাবারটা রাখি না। এইভাবেই পালা আমাদের, আপনারা যে স্মরণ করেন আমাদের, রাত সারা রাত আমার ফোন আইসে আপনাদের ভিডিওটার পয়েছে, অনেকে আমার মায়ের থেকে কাঁদছে। আমার কাছে মনে হয়েছে যে জগতে এখনো মানুষ আছে। কয়দিন হয়েছে মা তুমি খাও না? আমার মা দুই দিন খায় নাই, কিন্তু আমার মায়ের সামনে তো খাবার আছে, মা দেখে দিছে। ও মা ওরা কি বলবে, দাও তুমি তো দুই দিন খাও না, এই বাতগুলো কার মা? এটা তো তোমারই বাদ, আমি একটু খামো না, খাওয়া যাবে না, ও কালকের খাইবে। হ্যাঁ মা, তাই দুই দিন না খাই থাকো তুমি আরো একদিন। এই হলো আমার মায়েদের অবস্থা, খাইয়ে উঠতে বলবে খাই নাই। আসেন নতুন মাকে আমি একটু পরিচয় করাই দিই, আরো দশজন ঢুকছে এই মায়ের মতোই, আর আরো ডেঞ্জারাস আমার মা। পরিচালনা এবারে হট করে এসে দর্শক আপনারা দেখছেন আপন নিবাসে, এই যে একজন সোয়াই মায়ের আছে তাদেরকে আমরা দেখি। এই ওই মায়ের প্রেস ক্লাবে পাইছিলাম, আমার খাওয়ার নিয়ে ভাত হয়েছে। এই মেয়েটাকে আমি ইদানিং পাইছি, আপনারা দেখেন না, মা দাঁড়াও। হ্যাঁ এই যে কি হয় মা, ওরা কি হয় তোমার বাবা তাই কি কাকা, ওডো ওডো মা ওডো, এই মেয়েটা আপনার মা যে আসারি বাপ দেখো, ওডো দাঁড়াও। হ্যাঁ বুদ্ধি বুদ্ধি বন্ধে পারো, আমারে ধরো মা, তুমি আমারে ধরো, এই একটু ধরে স্যার দেখ, এই উঠে গেছে উঠে গেছে, এই যে মা উঠে গেছে। হ্যাঁ ওরা কি হয় মা, তোমার স্বামী কি খুঁজে পাবো, স্বামীর বরকত দিচ্ছে না, তোমার একটা নাতি পুতির লেগে বিয়ে দিয়ে দি না, আমি খুঁজে আনবো মা, বাবাকে খুঁজে আনবো। তোমার বাড়ি কই মা বলতে পারো না, কোন জায়গায় বাসা ছিল বলতে পারো? আমি তো তোমার নিয়ে রিক্সা রিক্সা ঘুরলাম, কই তুমি তো চেনলা না মা, কিছুই তো বলতে পারো না মা, 300 টাকা দিয়ে এইটা তো বলতে পারো, তোমার 5000 টাকা দেবো, তুমি আমার বাড়ি থাকো মা, 20000 টাকা দেবো, তা তোমার মানুষ খুঁজে আনবো মা, হ্যাঁ খুঁজে আনবো, তুমি কান্দো না, তুমি তোমার মানুষ খুঁজে দেবো আমি। তোমার স্বামী কি করে কইতে পারো মা, ছেলেরা কিসে চাকরি করে তুমি বুঝো, কিসে কও, হ কইও না, অ্যারেস্ট হয়েছে তার, স্যারটা অবশ, তার স্বীকৃতি কিছু নাই, তার কণ্ঠে সব কথা আসে না, হ আর না আসে আর কোনো কথা আসে। আপনারা যদি কেউ দয়া করে মায়ের কোনো খোঁজ বের করতে পারেন আপন নিবাসে আসবেন, আপন নিবাসের নাম্বার এর আগেও জানছেন, আবারও আমি জানাচ্ছি 01816779163, আপনারা দয়া করে একটু মাথার খুঁজে দিয়েন সবাই, মা মাকে একটু সবাই মিলে খুঁজলে আমার মনে হয় মা তার ঠিকানায় ফিরে যেতে পারবে, তার সন্তানের কাছে ফিরতে পারবে, তার সংসারে ফিরবে, তার স্বামীর কাছে ফিরবে,
এই সহযোগিতা আমাকে একটু করেন। হ্যাঁ মা, আমি ভালো আছি মা, তুমি আস্তে আস্তে খাও মা, একটু লবণ, গলায় বাজে না যেন ভাত। আমি ভালো আছি, কমলা খুব দুর্বল হয়ে গেল মা, শীতটা মনে হয় কাটাবে না। হ্যাঁ তুমি আও, তুমি তো খাইতে পারতেছ, আস্তে আস্তে খাও, গলায় বাজবে কোনো ভাত, আস্তে খাও, সবাই তো খাওয়া হয় না। আসেন খুলছি আমি। তুমি মা বোঝো, আমি তোমার মা, তুমি আমার মা, আগের চেয়ে ভালো আছো, তুমি ভালো নাই শরীরে, কি আমার কিছু বলবা? কষ্ট হয়, ছেলে মেয়ে আছে, কোথায় আছে ছেলে মেয়ে, কষ্ট হয়, ছেলে মেয়ের কথা মনে হয়, হরে ফালাই তো দিয়ে গেছে তোমার, আর নেয় নেই মিট করে ফালাই দিয়ে গেছে মা, চিকিৎসাও করায় নেয় তারা সরকারি হাসপাতালে, ফালাই কে জানে তোমার সরকারি হাসপাতালে ফালাই গেছে, তারা আবার আমাকে দিয়ে দিছে। এখন আমি তোমার মেয়ে না, আপন মেয়ে না, মা তোমার, এই তো আমিও মা, তুমি আমার মা, আমি আমি তুমি আমার মা, আমি তোমার মা, আমরা ভালো আছি, এখন ভালো আছি না? হ্যাঁ ভালো আছি। তোমার খাওয়াই দেয়, ডাল ভাত খাওয়াই দেয় না আমরা? তো ওই মেয়েরা ভাত খাওয়ায়, আমি খাওয়াই, একটু পানি খাবো তুমি, আমি একটু পানি খাবো, একটু ঘুমাও, এখন একটু ঘুমাও, তাহলে একটু ঘুমাই পড়ো, খাইছো? এই মাটা নিউ আসছে, মাটার পরেও এই মাটা আমার খুব ভালো, এই মাটা সুন্দর, মা বিয়ে করে নাই, ও মা শরীরটা বেশি খারাপ, জ্বর আর ঠিক আছে, ট্যাবলেট একটা খাইছো মা? খাইছি, তাই আপনি ঠান্ডা তো নাই বেশি, ভাত খাইছো? ভাত খাওয়াই দিছি এখন, আমার মা খুব সুন্দর গান গায়, মান্নাদের গান গায়, সবাই তো সারি আম্মা, তুমি একটু বলো তো কোথা থেকে আইলা, উঠবা ও, তুমি কি ভালো আছো মা, এখানে কেমন আছো মা? এখানে ভালো আছি, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আমি কি হই তোমার ও মা? মা হই, মা হই, আচ্ছা তুমি সব খাবার পাও মা? সব খাও মা, সব ভালো, সব খাবার পাও, পাই, খাবার খাই খুঁজছি মা, হ্যাঁ তো খাইতে পারো না, অনেকে তো খাই খাবারই কম পাই নাকি, ওখানে শো আছে যে এই মহিলাটা নিউ, একটু ডাকবে মা, সব কবা মায়ের কাছে, সব শুনো, এই আসামি আমি হাজির, আমার পাশে রাত দুটো সময় যাই টাকা গণিতে, হ্যাঁ মিথ্যা কথা কই না, তুমি মিথ্যা কথা কন, আমার মা মিথ্যা কথা কই, আমি কই, শুনছি মা, আমি কই, শুনছি মা, আমি আমার পাতিলে বাইকে আপনার পাতিলে ছিন্ন কুটি হই না, আরে আমার কিন্তু হয়ে যায় বুকা, ও শরীর আগেছি না, ওরকম না, অন্তু অন্তু কম হ্যাঁ আপনাকে
বুঝলাম এই টাকা কোন জায়গায় আছে তোমার, কোথায় কোথায় তুই এসো টাকা বাড়ির আপনার বাপ মা আছে, আপনি আমার নাম দিলেন ব্যবসা বাড়ি, আপনি করবেন কি তুমি ব্যবসা বাড়ির ব্যবহার দাও, ব্যবসা বাড়ির দাও আপনার এই দোকান আপনার এই মুখের বুঝিস, আর আপনি আমাদের হেন আনছেন কি হিন্দিকে আমার বাপ মা আপনার দিকে পাঠবে আপনার দিকে পাঠবে ছেড়ে দাও টাকা আনতে যাবো খালি দেখি তোমার টাকা মারিয়ে মা ছাড়বে না, মা তোমার ঠিকানা কোনখানে কোনখানে কোন জায়গায় যাবো আপনার দেখেন সকালে এখন খাই লাগে মাংস ভাত দিছে এই তোমার কতগুলো ছেলে মেয়ে মা দেখছো ওরা কি তোমার ছেলে মেয়ে আমি কয় নম্বর মাইয়া তোমার দশ নম্বর মাইয়া আমার বাপের নাম কি মা হাসা বাপ তো আমার আমার বাপের নাম তুই প্যারি লইছিল আমারে গন্ডগোল বাজাই দেশ সময় বলো আর তুমি এই সময় আশ্রমে মা আও দাঁড়িয়ে মা কই তুমি আমার আদর করো না মা আদর করো না তো মাই আমি মাইয়াদের আদর করো আদর করো দোয়া করো আমার লেগে অনেক দোয়া করে ভালো থাকো ভালো থাকো ভালো থাকো হ্যাঁ তুমিও ভালো থাকো
কম্বল দেখো, ওই কম্বলটা দিয়েছে কেটা মা মশারি লাগবে বলে হ্যাঁ লগেই যাও হ্যাঁ বাদ থেকে গেছো কিনতে রক্ষা হয়েছে মা মাছ দিয়ে দিয়ে আর কি চাবা কও আবার কি আনবে দেখুন কি চাও তোমার কিছু লাগবে কি লাগবে মশারি তো ক মশারি দাও কেন শেখ হাসিনার দ্বারে যাই আমরা একটা মশারি লই যাই শেখ হাসিনার বাড়ি যাবা রাখতে মন লয় না তাই তো নাও লই যাই নাইতে নাই চলে যাবো তোমার নাইতে যাবা কি আনবা শেখ হাসিনা দেখুন এই ফিরাবা মশারি লাগবে না চলো বর্ডেতে যাই কাল গো বট যাবা বর্ডেতে যাবে উনি শেখ হাসিনার মানুষ তুমি বলছো আমাকে একটু জমি দেন বলতে পারো শেখ হাসিনার যাই এবার শেখ হাসিনার বাড়ি যদি যাও বলবা নেত্রী মা আমাকে তো জমি দাও তুমি চাবা তাহলে দিবে না কেন বাবা আমাকে তো ঘর নাই আমরা ঘর বাবাকে তো ঘর বানাই দাও পারবা না কইতে যে খাও মানুষে দিবে আমাকে আমাকে তো ঘর দিও মা মারতে চাই চাও একটা ঘর চাবা ছায়া পাইছো ঠিক আছে বুড়া মানুষ লাল ছায়া পেন এরম রাগ হয় না তুমি তো ভুললে যাও গোসল করাই আনলি ভুললে যাও মাথায় আবার শ্যাম্পু করো আমার দেখাও তো একটু চলবে না এই যে আমি ধরছি তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে না মাথা ঠান্ডা হয়ে গেছে লক্ষ্মী ছেলে ওই রকম করে না মা আমার লক্ষ্মী সোনা একটু রাগ হইয়া গেছে একটু পরে থেমে যাবে আবার হাত করে হাস দিবে নাতির লাগে নাতির লাগে যাবা নাকি মা কিছু নিবে না কয় এক কেজি চাউল দাও মনে খুব খারাপ লাগবে ভুট্টুর বাপের তাহলে যাবা তুমি কত বছর আগে মরছে মা কো একটা ঠিকানাও নাই না আর ভুয়াও নাই তোমার কি কও কও তুমি এক কেজি চাউল দেন কও এক কেজি চাউল দেন মানে ভুট্টুর বাপের লাগে ভাত কো আমি কি ভালো মানো না খারাপ মানো এইটা তো বুঝো হরে হরে সকল মানুষ এটা তো বুঝো আমার মা তো একবার কও না
আমাকে মা কও না, আদর করে দাও, মাথা মাথায় আদায় দাও। ভাত খাইছো গোস্ত দিয়া? আমার এখন আনতে হয় না, আপনাদের দোয়ায় বিধাতার ইচ্ছায় মানুষই আমাকে খুঁজে বের করে। এবং এই মায়েরা সব রাস্তায় পড়ে থাকা, হাসপাতালে পড়ে থাকা এই মায়েরা, আমি তো কোনো সন্তান আলো আমাকে নিচ্ছি না, এই মায়ের আলো কিছু নাই, কেউ নেই, এবং এদের বিশেষ করে বেরেনও নাই যে কিছু বলতে পারে, তার নামটা ঠিকানাটা কিচ্ছু পারে না এই মায়ের এখানে। প্রথমত তো আমাদের ওই রকম আর্থিক সহযোগিতা নাই, ডোনার নাই সুনির্দিষ্ট সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এই আপনাদের এই ভিডিওটার পরপরই আমাদের কিছু 30-40টার মতো ওদের বয়স্ক ভাতার কাট করে দিয়েছে। আমি অনেক কৃতজ্ঞ তার কাছেও যে আমাদের এই সুযোগটা করে দিয়েছে, কম না 500 টাকাই হোক মাসে, তবুও তো একটু ওদের পান্তু হয়, এইটুকু আমি সরকারি খাত থেকে একটু পেয়েছি। আর আপনাদের দোয়ায় কিছু কিছু মানুষ খাদ্য দিচ্ছে একবার, আজও আপনারা দেখছেন যে সুদূর এমডিঘা থেকে এক আপা আমাকে একটু খাবারের জন্য তার ভাইকে দিয়ে বাজার পাঠাইছে, মুরগির মাংস আর মুগ ডাল দিয়ে খাবার দিল আমাদের। এই তো এখন যেটা বড় আমাদের প্রয়োজন, জমি নাই আমাদের, আমরা কিন্তু একটা খুব ছোট বাড়িতেই বলবো অনেক লোক বসবাস করি, আমার মা এখন 62 জন আর আমরা স্বেচ্ছাসেবক আছি 15 জন, কত 76-77 জন মানুষ এই বাড়িতে বসবাস করে, খুব ছোট জমি আমাদের নেই। আমাদের আমার চাওয়া পাঠালো যে এটা জাকাতটা একটু দেয় ঈদের সময়, তাহলে আমরা হয়তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার যদি জাকাত দেয় তাহলে আমরা একটু জমি করতে পারবো, আর আমাদের খাদ্যও স্বয়ংসম্পূর্ণ না। এর আগে আমরা ফোন নাম্বার দিয়েছি, এই নাম্বারটা কি বিকাশ করা আছে? হ্যাঁ, নাম্বারটা বিকাশ আমার, এছাড়া আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি ফোন করলে পাবো, আর নাম্বারটাও আমার বিকাশ। আচ্ছা শেলিয়াপা, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে কি বলেন, যারা দেখছে ওই যে আগেবারও বলছি যে আসলে আপনাদের ভিডিওটা বেশ লোক দেখেছে আমার কাছে মনে হচ্ছে, আমি রাতে ঘুমাতে পারিনি প্রথম যখন ভিডিওটা গেছে, রাত 2-3 দেখছি মানুষ আবেগ আপ্লুত হয়ে আমার সাথে তারা কেঁদেছে, আমার ভিডিওটা যত মানুষ দেখছে কাঁদছে। আমি আসলে আমি জানি না কি বলছিলাম সেদিন, আবার এই মায়েদের পাশে দাঁড়ানোর কথাও বলছে, বিদেশে যারা থাকে অনেক সময় তারা হয়তো খুব আবেগ আপ্লুত হয়ে দেখে, তাদের সুনির্দিষ্ট একটা নাম্বার দিয়ে ফোন করে না বিদায়, আমি আবার তাদেরকে স্মরণ করতে পারি না। এরকম যদি হতো যে তারা নেটে ফোন করে তো আমি ওই ফোনটা আর পাই না, তাদেরকেও হয়তো কাজের চাপে আর মনে থাকে না, কিন্তু মানুষ হৃদয় ছুঁয়েছে আমার এই মায়ের। তাই এইটুকুই বলবো যে যারা হৃদয়বান আছেন, আমরা তো অনেক টাকাই অনেকভাবে ব্যয় করি, ওদের আমার দাবি ওই একটু খাদ্য, এই ন্যূনতম খাবারটা যেন ওরা দিতে পারেন, একটু মুড়ি দেন, একটু বিস্কিট দেন আগের মতোই। আপনার এই বাড়িটার ভাড়া তো দিচ্ছেন জি, এটার ভাড়া কত টাকা পড়বে? ভাড়া খুবই কম, এই বাড়িটায় হলো কারেন্ট নেই, পানি নেই, রাস্তা নেই, একটা ন্যূনতম ভাড়া দিই। এই ভাড়াটা বাড়ি ভাড়া 40,000, আমি 4/1 না, খুব কম ভাড়ায় উঠছিলাম, এখন অল্প দিই। তো ঠিক আছে শেলিয়াপা, আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা এই বৃদ্ধ মায়েদের পাশে একটু দাঁড়ান, আমাদের সমাজে অনেক কোটি কোটি টাকার মানুষ আছে, যদি আমরা সকলে মিলে এই আপন নিবাস বৃদ্ধাশ্রমের পাশে একটু দাঁড়াই, তারা ফুটপাথ থেকে বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন জায়গা থেকে এই বৃদ্ধ মায়েদেরকে এনে জায়গা দেয়, এবং কি তাদেরকে খুব সুন্দরভাবে, আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, তারা এই শেলিয়াপা যিনি পরিচালনা করে তিনি খুব যত্নভাবে এবং কি খুব সূক্ষ্মভাবে এই মায়েদের যত্ন নেয়। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।